রাধে রাধে, বৃন্দাবন থেকে বাড়ি রওনা দিলাম। বাড়ি তো না, ভুল হলো, বাড়ি না, কীর্তনে যাবো। আসামে কীর্তন আছে, এখান থেকে গিয়ে কালকে কীর্তন আছে, কালকে না কালকে পরশু দিন ট্রেনে থাকবো। এখন 10টার সময় আমাদের ট্রেন, 3 লাখ স্টেশন থেকে ট্রেন, 3 লাখ স্টেশন থেকে ট্রেন। সকালে 6টার সময় আমরা রওনা দিলাম। এই যে আমাদের, এই যে আমাদের হেড স্যার কথা বলতেছে, কি শুনেন, কি শুনবো, এগুলা ছেলেপেলে নতুন তো। হ্যাঁ, বৃন্দাবন থেকে যেতে ইচ্ছে করছে না, রাধারানীকে ছেড়ে। রাধারানী এখানে যে কয়েকদিন আনন্দ করলাম, মানে এটা বলার না আর কি, মানে এই কয়েকদিন যে আমরা জীবনের মানে শ্রেষ্ঠ কয়েকদিন মানে উপভোগ করলাম আর কি, এতদিন যে আমরা জীবনটা উপভোগ করছি, মানে এই কয়েকদিন আলাদা একটা, মানে আলাদা একটা অভিজ্ঞতা, আলাদা একটা, মানে খুবই ভালো লাগলো আর কি। এখানে সকালে উঠেই বৈষ্ণব দর্শন, সকালে উঠেই রাধে রাধে নাম, প্রতিদিন আমরা রাধাকুণ্ডে স্নান করলাম, পরিক্রমা করলাম, মানে খুব আনন্দ। আরও অনেক কলাগুলার চেপটা করে দিবা, আমার কলাগুলা চেপটা করে দিবা না তুমি, এরকম হাত রাখলে খুব আনন্দ। অনেক সাধু সন্ত মহাত্মার দর্শন করলাম, প্রাণকৃষ্ণ বাবা ওনার সঙ্গ লাভ করলাম, তারপর বর্ষনার বিনোদ বাবা, বিনোদ বিহারী বাবাজি ওনার আশ্রমে গেলাম, ওনার ওখানে কীর্তন করার সৌভাগ্য একটু হলো, ওনাকে নাম শোনানোর। হ্যাঁ, চৈতন্য বাবাকে পেয়েছি, তারপরে বৈষ্ণবপদ বাবাজি ওনার দর্শন পেলাম। হ্যাঁ, এখানকার যে রাধাকুণ্ডের যে সবচেয়ে বড় মহন্ত ওনার দর্শন পেলাম, মানে খুব একটা এই কয়েকদিন খুব একটা আনন্দে কাটলো আমাদের। জানি না রাধারানী আবার কবে নিয়ে আসবেন, খুব মানে রাধারানীর কাছে আশা রাখলাম সবাই মিলে, যেন আবার রাধারানী নিয়ে আসেন, এই আর কি ইচ্ছা আমাদের রাধারানীর কাছে রাখলাম। কিছু বলো রাধারানী কি জয়। আমাদের শিবা দাদার মন খুব খারাপ, বিশেষ করে খুবই খারাপ। হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, রাধে সব।